প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পরপর আসছে, তো আমরা প্রথমে এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের আরটিআই এর যে কেস আপডেট সেটা দেব। সব থেকে বড় খবর আসছে আরটিআই যে মামলা হয়েছে আজকে সেটার থেকে, এবং তারপরে আমরা আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে জানাবো যে টেট 2014 মার্কস পাবলিশ হয়েছে, অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মার্কস পুরো একটি পিডিওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে 82 পেজ যারা টেট 2014 পাস করেছে তাদের কিন্তু নামও দেওয়া হয়েছে। তো প্রথমে এই ভিডিওর যে মেন ফোকাস থাকবে সেটা হচ্ছে টেট 2014 নয়, কিন্তু এখানে আরটিআই যে মামলা সেই সংক্রান্ত যে আপডেট সেটা। তো অন্য ভিডিওতে আমরা টেট 2014 ব্যাপারটা বলবো। তো আরটিআই 3929টি শূন্য পদে চাকরির যে একটি এখানে ব্যাপার উঠে আসছে, এবং নট ইনক্লুডেড পিটিশনার যারা ছিলেন তাদের ক্ষেত্রে খুশির খবর, প্রায় 6000+ যে পিটিশনার আছেন তাদের থেকে 3929টি শূন্য পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তো বড় নির্দেশ দেওয়া হয়েছে আজকে হাইকোর্টের তরফ থেকে, প্রাথমিকে 16500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, বাকি থাকা 3929টি শূন্য পদে আরটিআই মামলা থেকে মেরিটের ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এটা আজকে নির্দেশ দেওয়া হয়েছে, ফলে প্রকাশিত 11000-এর যে বেশি শূন্য পদ তার থেকে হয়তো কমে যেতে পারে 3929 পদ। এখন পর্ষদ কী করে সেটা দেখার বিষয়। তো বড় ব্যাপার, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জিনিসটা যদি মেনে নেওয়া হয় এবং সেক্ষেত্রে পর্ষদ কি করে এই পরবর্তী ক্ষেত্রে সেটা এখন দেখার বিষয়। তো আপনারা জানেন যে আরটিআই মামলার বড় রায় আজকে যেটা হয়েছে, এবং কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলার রায়টি দেওয়া হয়েছে, এবং আরটিআই মামলায় মোট 3929 শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং পাল্টা ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং ডিভিশন বেঞ্চে আবেদন করার পর আজকে সেই ডিভিশন বেঞ্চে শুনানি হয়, এবং পড়ে থাকা শূন্য পদ অর্থাৎ 3929 পদে আরটিআই মামলাকারীদের মধ্য থেকে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ দিতে হবে। অর্থাৎ 6000-3929, যেটা প্রায় 6000-3929 যে সিটটা পড়ে দেবে তারা কিন্তু পাবে না, এখানে যে ব্যাপারটা উঠে আসছে। এবং পরবর্তীতে 2016 রিক্রুটমেন্টে আবার কিছু 1600 মতো সিট আসার কথা, সেই নিয়ে আমাদের কাছে আপডেট নিয়ে আসবো আমরা পরে। তো এখন যে ব্যাপার সেটা হচ্ছে খুবই ভালো খবর, এবং আপনারা যদি এই পিটিশনারের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং টেট 2014 ক্যান্ডিডেট যারা আছেন কোয়ালিফাইড ক্যান্ডিডেট অবশ্যই তারা, তো তারা যারা দেখছেন এই ভিডিওটি তারা নিচে তাদের টেটের মার্কসটা জানাতে পারেন, এবং সেই সংক্রান্ত পিডিএফ যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় আমাদের টেলিগ্রামে সেটা শেয়ার করে দেওয়া হয়েছে। টেলিগ্রামে লিখে সার্চ করুন আপডেট মাস্টার 4 জয়েন করুন, এবং ফেসবুকে সার্চ করুন আপডেট মাস্টার এবং লাইক বা ফলো করতে পারেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল। এর পরের যে ভিডিও আসছে যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই পরের ভিডিওটা দেখবেন, এবং এটাও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।